রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আখি আপু আছে আমাদের সাথে, আপু কেমন আছেন? খুব ভালো আছি। আপু আজকে আমাদের থার্ড ইয়ার অ্যানিভার্সারি, আপনাকে দেখে আমরা খুবই আনন্দিত। আপনি আসতে পেরেছেন, সময় দিতে পেরেছেন, খুবই ভালো লাগছে। আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি রেডিও ক্যাপিটাল এফ এম তাদের থার্ড অ্যানিভার্সারিতে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, পুরো টিমকে ভালোবাসা জানাচ্ছি এবং এটার লিসেনার্স, আর শুধু তো লিসেনার্স না, এখন তো দেখতেও পাচ্ছেন আমাদেরকে, তো তাদেরকেও যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আপনাকে হ্যাপি নিউ ইয়ার। আপু, একেবারে জীবনের প্রথম দিকের কিছু কথা আপনার কাছে জানতে চাইবো, কারণ একেবারে সবসময় আমরা আপনাকে দেখছি, আপনার গান শুনছি, আপনার ইন্টারভিউগুলো দেখছি, কিন্তু একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে যে এই সঙ্গীত জীবনের একেবারে প্রথম আপনি কোন গানটি নিজের গলায় তুলেছিলেন? এটা তো বলা খুব কঠিন, কারণ গান তো শিখি একদম ছোটবেলা থেকে, ওভাবে বললে তো ছড়া গানগুলো আগে শেখা হয়েছিল, কিন্তু আমি যদি বলি নিজের গান, নিজের জন্য গান, সেটা প্রথম আমি তুলেছিলাম শ্রদ্ধেয় সুরকার সত্য সাহা, ওনার সুরের গান, আমার মা খুশনুর ওনার লেখা, বিটিভির জন্য গানটা করেছিলাম। তখন আমি, আমার মনে হয় ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার কি পরীক্ষা দিব, তার আগে আগে বিটিভির একটা অনুষ্ঠান, সেটাই আমার প্রথম নিজের জন্য গান, এবং এরকম লেজেন্ডারি একজন মিউজিক ডিরেক্টরের সুরে আমি গান তুলেছিলাম। তো সেই স্মৃতি, ভয়ঙ্কর স্মৃতি আর কি, কারণ আমি অনেক ভয় পেতাম, এখনো পাই না। আমি না, এখন আর ভয় পাই না। আচ্ছা, একেবারে জীবনের প্রথম গান ছিল বলে আপনি একটু ভয় পেয়েছিলেন? না, প্রথম গান বলে ভয় পাইনি, যে মানুষটার কাছে গানটা তুলছি, যে মানুষটার তত্ত্বাবধানে গানটা রেকর্ডিং করব, সেই মানুষটা এত সিনিয়র, এত গুণী, এত বড়, এত জানেন, আর আমি এত ক্ষুদ্র, আমি এত ছোট, হ্যাঁ, এবং কিছুই জানি না, এই কারণে ভয় পাচ্ছিলাম। এই কারণে আমি এখন ভয় পাচ্ছি আপনার পাশে দাঁড়িয়ে। আচ্ছা, ভয়ের চেহারা যদি এটা হয় সেটা খুব একটা খারাপ না, হাস্যোজ্জ্বল মানুষের সবসময় এরকম ফেসই থাকে। আমারও, আমি হাসছিলাম ওনার সামনে, তখন আপনাকে দেখে এত ভালো লাগে আমাদের, সর্বদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। আপু, ওই ভয়ঙ্কর স্মৃতির ভয়ঙ্কর গানের একটা লাইন কি আমাদেরকে শোনানো যাবে? শোনানো যেতে পারে, আচ্ছা আমি চেষ্টা করছি, একটু আমার এখানে, আমি যদিও কিছু শুনতে পাচ্ছি না আমার কানে, তাও আমি চেষ্টা করছি। আবারও বলছি, গানটার গীতিকার হচ্ছেন আমার মা খুশনুর, আর সুরকার হচ্ছেন সত্য সাহা। তুমি আছো সবই আছে, তুমি আছো সবই আছে, তুমি নেই কিছু নেই, তুমিহীন এ জীবন আর চাই না, তুমিহীন কোনো সুখ খুঁজে পাই না। ওয়াও, অসাধারণ। অসাধারণ কারণ হচ্ছে, অসাধারণ হচ্ছে না, সকালবেলায় বলা অসাধারণ থাকে না। অসাধারণ কেন, আপনার জীবনের নিজের একেবারে প্রথম গানটা আমরা আপনার কাছ থেকেই শুনতে পেলাম, এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই যে কেন, না না, এতজনকে তো ইন্টারভিউ দেওয়ার কথা ছিল না আমার। আমি আপনার অনেক বড় ফ্যান, দ্যাটস হোয়াই আমি, হ্যাঁ, অনেক বড় ফ্যান দেখাই যাচ্ছে, থ্যাংক ইউ। 135 কিলো একজন ফ্যান হবে। নো, ইউ আর ভেরি কিউট, ভেরি, এন্ড আই লাইক ইওর ফ্রেম। দেখি আমি একটু ট্রাই করি তো, আমাকে মানায় নাকি? কেউ কেউ আছে কার্টুন বলে, কেউ কেউ ওই বলে, তাদেরকে বলছি দেখেন কে আমার ফ্রেম ট্রাই করছে প্লিজ। ওয়াও, অনেক কিউট লাগছে, চোখে দেখতে পাচ্ছি না কিছু। হ্যাঁ, সে আমিও, আমি খোলার পর দেখতে পাচ্ছি, আমি খোলার পর দেখতে পাচ্ছি। কত পাওয়ার, কত, ও মাই গড, আমার চোখে কোনো পাওয়ার নাই তো, তাই চশমায় পাওয়ার দিয়ে যাচ্ছি। আমার একটাই প্রশ্ন, যে আমার খুবই জানতে ইচ্ছা করে, এই যে আমাদের পাশের দেশে একটা গান আছে আখি হসে গলি মারে, আমার মনে হয় এই গানটা যখন আপনি শুনেন কোনো কারণ মনে হয় যে আপনাকে দেখে গানটা লেখা হয়েছে। হ্যাঁ, শুধু তাই না, আমাকে সবাই এই গানটা, মানে আমি যদি খুব একটু সুন্দর পোজ দেওয়া ছবি টবি ফেসবুকে দিই তখনই বলে আখি হসে গলি মারে, অথবা আখ মারে ও লড়কি আখ মারে। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।